এখন আমি আলোচনা করব অত্যাধিক গরম বা সূর্যের আলো বা তাপ থেকে যে সমস্ত অসুস্থতা আসে তা নিয়ে। এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সহ প্রতিবেশী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাপ প্রবাহ চলছে, তারই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনা। হিট রিলেটেড যে সমস্ত অসুস্থতা আছে তার মধ্যে সানবার্ন। যে সমস্ত ব্যক্তি দীর্ঘ সময় সূর্যের আলোতে কাজ করেন তাদের চামড়ার খোলা অংশ দেহের অন্যান্য অংশ অপেক্ষা লালচে বা কালচে বর্ণ ধারণ করে, যেটাকে আমরা সানবার্ন বলে থাকি। প্রিক্লি হিট বা মিলিয়ারিয়া রোগটা, যেটাকে আমরা চলতি কথা ঘামাচি বলে থাকি, এই ঘামাচি সাধারণত মুখ, ঘাড় এবং কাঁধ ও বুকের বিভিন্ন অঞ্চলে হয়, এছাড়া দেহের অন্যান্য স্থানেও হতে পারে। আমাদের যে ঘর্মগ্রহণটি আছে তা থেকে যে নালী বেরিয়েছে, যেটা চামড়ার উপরে এসে উন্মুক্ত হয়, সেই নালীর মুখ বন্ধ হয়ে গিয়ে চামড়ার উপরে ঘামাচি তৈরি হয়। সোলার কেরাটোসিস, এই সোলার কেরাটোসিস হিট রিলেটেড যে সমস্ত ইলনেস আছে সেগুলোর মধ্যে একটু অন্যতম। সূর্যের আলোর মধ্যে যে অতিবেগুনি রশ্মি আছে সেই অতিবেগুনি রশ্মির তেজস্ক্রিয়তার কারণে চামড়ার উপরের অংশ ড্যামেজ হয়, তার ফলে সেখান থেকে আঁশ ওঠার মতো এক প্রকার ক্ষত তৈরি হয়, যেটা ভবিষ্যতে ক্যান্সার উৎপাদন করতে পারে। যার জন্য এরকম কোনো আঁশ ওঠা টাইপের উদ্ভেদ যদি চামড়ার উপরে দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি। হিট সিঙ্কোপ বা গরমে মূর্ছে যাওয়া, হিট ইডিমা, হিট ইডিমা যে সমস্ত ব্যক্তি কোনো শীত প্রধান অঞ্চল থেকে হঠাৎ কোনো গরম প্রধান অঞ্চলে চলে আসেন তাদের ভেসো ডায়ালেটেশন হয়, অর্থাৎ শিরা ধমনিগুলো ফুলে ওঠে। ফুলে ওঠে বলতে ভিতরের লুমেন অনেকটা প্রশস্ত হয়ে যায়। এই প্রশস্ত হয়ে যাওয়ার কারণে ইন্টারসেলুলার স্পেসে জল জমে, যেটাকে আমরা হিট ইডিমা বলি, বিশেষত এতে হাত বা পাটা ফুলে ওঠে। কয়েকদিন বাদে যেটা আপনাআপনি সেরে যেতে পারে। হিট এক্সার্শন বা গরমে অবসাদ, হিট ক্রাম্প, কোনো ব্যক্তি দীর্ঘ সময় রৌদ্রে বা কোনো হিট সোর্সের নিচে কাজ করলে প্রচণ্ড ঘাম, তারপরে অবসাদ এবং শেষে তার পেশিতে খিঁচ ধরে বা টান ধরে, যেটাকে আমরা হিট ক্রাম্প বলি। অ্যাকিউট অ্যান্ড ক্রনিক টপিক্যাল ফ্যাটিগ, হিট স্ট্রোক বা হিট হাইপারপাইরেক্সিয়া বা সানস্ট্রোক। এই হিট স্ট্রোক বা সানস্ট্রোককে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়, যেমন হিট ইলনেস, হিট ইঞ্জুরি, হিট হাইপারপাইরেক্সিয়া, হিট প্রস্ট্রেশন, হিট কোলাপস ইত্যাদি। এই সানস্ট্রোক হচ্ছে জীবন সংশয়ী মেডিকেল কন্ডিশন। সিভিয়ার ক্ষেত্রে এই সানস্ট্রোকের কারণে অর্গান ডিসফাংশন, ব্রেন ড্যামেজ ও ডেথ পর্যন্ত হতে পারে। এবারে আমরা দেখি সানস্ট্রোক কেন হয়। কোনো ব্যক্তি প্রখর গরমের দিনে যদি সূর্যের আলোতে হাঁটাচলা করেন বা কোনো হিট সোর্সের নিচে চলাফেরা করেন বা অতিরিক্ত কায়িক পরিশ্রম করেন তাহলে তার বডি ওভার হিটেড হয়ে যায়। ওভার হিটেড হয়ে গেলে বডি ঘামের মাধ্যমে তা রিয়্যাক্ট করে, ওই ঘাম চামড়ার উপরে এসে চামড়া থেকে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়, যার ফলে দেহ ঠান্ডা থাকে। কিন্তু কোনো কারণে যদি পরিবেশের তাপমাত্রা বেশি হয়, আপেক্ষিক আর্দ্রতাও বেশি থাকে এবং বায়ু প্রবাহ যদি কম থাকে তাহলে ঘাম চামড়ার উপরে এলেও তা বাষ্পীভূত হতে পারে না, বাষ্পীভবনের রেটটা অনেক কমে যায়। এই বাষ্পীভবনের রেট কমে যাওয়ার জন্যে আমাদের দেহের ভিতরটা উত্তপ্ত হয়ে ওঠে এবং আস্তে আস্তে দেখতে পাওয়া যায় আমাদের বডির কুলিং সিস্টেম, যেটাকে আমরা থার্মোস্ট্যাট বলি, সেটা ঠিকঠাকভাবে কাজ করে না। এই ঠিকঠাকভাবে কাজ না করতে পারার জন্যে আমাদের বডির টেম্পারেচার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এবং তারপরে খিঁচুনি এবং অজ্ঞান পর্যন্ত এরকম অবস্থা আসতে পারে। এটা মূলত হিট স্ট্রোকের কারণ। তাহলে একটুখানি এক কথায় বলতে গেলে বলা যায় আমাদের বডির কুলিং সিস্টেম বা থার্মোস্ট্যাট সেটা যদি ঠিকঠাক কাজ না করে এই গরমের জন্য তাহলে সানস্ট্রোকের মতো বা হিট এক্সার্শনের মতো সমস্যা আমাদের তৈরি হয়। এবারে আমরা দেখি সানস্ট্রোকের ঝুঁকি কাদের বেশি থাকে। খুব কম বয়সীদের এবং যারা এজেড, অর্থাৎ যাদের বয়স বেশি হয়েছে, তাদের সানস্ট্রোকের সম্ভাবনা খুব বেশি থাকে। এছাড়া যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম বা লো লেভেলের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মোটা ব্যক্তি বা যাদের ওবেসিটি আছে, যে সমস্ত ব্যক্তি ধূমপান
বিভিন্ন রকম ড্রাগের প্রতি আসক্তি আছে এবং মদ্যপান করেন, তাদের হিটস্ট্রোকের সম্ভাবনা খুবই বেশি। এছাড়া কিছু ডিজিজ কন্ডিশন আছে, যেমন হার্ট ডিজিজ, হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, পার্কিনসন ডিজিজ, আনকন্ট্রোল ডায়াবেটিস বা অবহেলিত মধুমেহ, ডিজিজ অব দ্য স্কিন চামড়ার অসুখ, ডিজিজ অব দ্য কিডনি আর ডিজিজ অব দ্য লিভার মানে কিডনি ও লিভারের কিছু অসুখ। আরও কিছু অসুখ আছে, যে অসুখে ঘাম ক্ষরণ হার কমে যায়, তার মধ্যে সিস্টিক ফাইব্রোসিস। এই সমস্ত অসুখের ক্ষেত্রে হিট স্ট্রোক বা সান স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে। যে সমস্ত ব্যক্তি একটু ভারী কাপড় চোপড় পরেন তাদের ক্ষেত্রে হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে। জানালা পুয়োর ভেন্টিলেশন যুক্ত ঘরে বসবাস করেন এবং বাতাসে যদি আপেক্ষিক আর্দ্রতা বেশি হয় সেক্ষেত্রে হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। কিছু ওষুধপত্র আছে যে ওষুধগুলো আমাদের হিট স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়, তার মধ্যে ওয়াটার পিল বা ডাইউরেটিক্স, অ্যালার্জিক পিল বা অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ, ট্রান্সকুইলিজার বা অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ, অ্যান্টিকলিনার্জিক ড্রাগ, অ্যাম্ফেটামাইন্স, এই সমস্ত ওষুধ হিট স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এখন আমরা দেখি কোন তাপমাত্রায় কী জাতীয় হিট রিলেটেড অসুস্থতা আসে। পরিবেশের তাপমাত্রা 80 ডিগ্রি ফারেনহাইট থেকে 90 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকলে যদি কোনো ব্যক্তি সেই তাপমাত্রাতে দীর্ঘ সময় ধরে কোনো কাজকাম করেন বা অতিরিক্ত পরিশ্রম করেন তাহলে তার ফ্যাটিক বা মূর্ছা যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পরিবেশের তাপমাত্রা 90 ডিগ্রি ফারেনহাইট থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হলে তার মধ্যে যদি কেউ অতিরিক্ত পরিশ্রম করেন তার হিট এক্সার্শন বা গরমে অবসাদ, হিট ক্রাম্প বা গরমে খিঁচুনি বা পেশি টান বা সানস্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে। পরিবেশের তাপমাত্রা 105 ডিগ্রি ফারেনহাইট থেকে 130 ডিগ্রি ফারেনহাইট হলে ওই তাপমাত্রাতে কোনো ব্যক্তি যদি দীর্ঘ সময় পরিশ্রম করেন বা বেশি পরিমাণে কায়িক পরিশ্রম করেন তাহলে তার হিট স্ট্রোক, হিট ক্রাম্প, হিট এক্সার্শনের মতো অসুস্থতা দেখা দিতে পারে। পরিবেশের তাপমাত্রা 130 ডিগ্রি ফারেনহাইট বা তার থেকে বেশি হলে এবং ওই তাপমাত্রাতে কোনো ব্যক্তি যদি বেশি পরিমাণে কায়িক পরিশ্রম করেন তাহলে তার সান স্ট্রোক বা হিট স্ট্রোকের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এবার আমরা দেখি হিট স্ট্রোক বা সান স্ট্রোকের লক্ষণ কি। যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় গরমে কায়িক পরিশ্রম করেন, পরিবেশের তাপমাত্রা যদি বেশি হয়, আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি থাকে, বায়ু প্রবাহ যদি কম হয়, সেক্ষেত্রে হঠাৎ মাথা ঘোরা, দুর্বলতা ও মূর্ছা যাওয়া সান স্ট্রোকের প্রধান লক্ষণ। এছাড়া হঠাৎ মাথার যন্ত্রণা, ঘাম একেবারে না হওয়া বা খুব কম পরিমাণ ঘাম হওয়া, চামড়া শুষ্ক ও উত্তপ্ত হয়ে ওঠা, দেহের তাপমাত্রা খুবই বেড়ে যাওয়া যেটা 106.6 ডিগ্রি ফারেনহাইট বা তার থেকে বেশি হওয়া, র্যাপিড হার্টবিট বা দ্রুত হৃদস্পন্দন, পেশিতে টান, ভমিটিং বা বমি, কমা ইত্যাদি লক্ষণ নিয়ে হিট স্ট্রোক বা সান স্ট্রোক আসে। হিট স্ট্রোক প্রতিরোধ করতে কি করবেন? প্রয়োজনীয় বা যতটা সম্ভব ভোরবেলা ও সন্ধ্যার দিকে সেরে ফেলতে পারলে ভালো হয়। শরীরের তাপমাত্রা বজায় রাখতে নির্দিষ্ট সময় অন্তর জলপান করুন, প্রয়োজনে পরিমাণ মতো নুন চিনির মিশ্রিত জল অথবা ওআরএস, টক দই, ঘোল লস্যি, ডাবের জল, পাতলা ঝোল পান করুন। জলের বোতল সঙ্গে রাখুন, কোথাও বেরোনোর আগে কিছুটা জল পান করুন, অন্ততপক্ষে হাফ লিটার। রসালো ফল যেমন জামরুল, তরমুজ, শশা খান, হজমের সুবিধাযুক্ত খাবার খান। গরমে কাজের মধ্যে মাঝে মধ্যে মাথা, মুখ, চোখ, ঘাড়ে জলের ঝাপটা দিন অথবা ভিজে নরম কাপড় দিয়ে ঘাড়ে গলায় স্পঞ্জ করুন। ঘর ঠান্ডা রাখতে পর্দা, খসখস, সানসেট ব্যবহার করুন। রাতে জানালা দরজা খুলে রাখুন। খুব গরম থেকে এসিতে ঢোকার সময় নাকে রুমাল চেপে ঢুকুন, 30 সেকেন্ড পর রুমাল সরান। বেরোনোর সময় একই নিয়ম মেনে চলুন। বাইরে থেকে ফিরে স্নান করবেন না, আগে হাওয়ায় বসে গায়ের ঘাম শুকিয়ে নিন। দিনে দুবেলা ভালো করে ঠান্ডা জলে স্নান করুন। অসুস্থ হলে দেরি না করে চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন। রোগ লেগে জ্বর এলে
শরীরের তাপমাত্রা কমাতে জল বরফ পাখার সাহায্য নিন। খুব প্রয়োজন ছাড়া রোদের মধ্যে বেরোনো ও হাঁটাচলা করবেন না। একান্তই যদি বেরোতে হয় তাহলে ছায়া জায়গা থাকার চেষ্টা করবেন। বেরোনোর সময় হালকা রঙের ঢিলে ঢালা পোশাক পরুন। মাথায় সর্বদা টুপি বা কাপড় বা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন ও ছাতা ব্যবহার করুন। তেল ঝাল মশলাদার খাবার কফি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বর্জন করুন। বেশি প্রোটিনযুক্ত ও মশলাদার খাবার বর্জন করুন। বাইরের জল কাটা ফল রাস্তার ধার থেকে ফলের রস খাবেন না। কোনো ব্যক্তি হিটস্ট্রোকে আক্রান্ত হলে কি করবেন? আক্রান্ত ব্যক্তিকে ঘরের ভিতর ছায়াযুক্ত অপেক্ষাকৃত শীতল অঞ্চলে নিয়ে যান। ভিজে কাপড় দিয়ে সারা শরীর মুছিয়ে দিন। লবণ জল অথবা লবণ চিনির জল প্রয়োজনে খাওয়াতে থাকুন। তবে খাওয়ার জল বা খাবার সম্পূর্ণ জ্ঞান ফেরার পরেই কেবলমাত্র দেওয়া যাবে। অবস্থার উন্নতি না হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আক্রান্ত ব্যক্তিকে নিয়ে যান। থ্যাংক ইউ।